Hey guys, assalamualaikum. Proti baru mau tami Rifa. Kabar cula silam. Pada masa tiara dan niye. Rekon vlog kote si. So welcome to vlog 7. Ar vlog ta asalnya onek enjoy korben. Ar ami jai na. Er ager vlog ta jeda hoyse ota kintu edit korte amar onek koshto hoyse. Ar ei vlog ta ki hoy. Allah jane. So let's see. Like ekta den. So bortoman amra Guliakhali. Eta hocche main city. Beach, nah, আচ্ছা এখানে আসার সাথে সাথে যে জিনিসটা দেখলাম আমি আসলে এটা কিন্তু আসলে করা উচিত না আমাদের আপনারা যে প্লাস্টিকগুলো এখানে ফেলেন এগুলো কিন্তু অনেক ময়লা আবর্জনা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে পুরো এরকম এটা আসলে কিন্তু অনেক খারাপ একটা বিষয় আর এটা মাথায় রাখবেন আচ্ছা এটা ফেলবেন না আপনারা আর এটা একটু মাথায় রাখবেন সব সময় আর দেশটা তো আমাদের তাই না আমাদের দেশটাকে আমরাই রিপ্রেজেন্ট করব So, এখন ব্লগটা শুরু করা যাক ওকে আর আমাদের গ্যাং এ এটা নিউ মেম্বার কলকাতা কলকাতা থেকে আসছে তাই না না যা স্যার আমি তো প্রবাসী হেলে এজে জাইম العظيم আলাদিন মাদারফাকার الشعب يقول اني حاكم كريم কলকাতা থেকে আসিনি एक्चुअली কলকাতাতে ছিলাম বেশ কিছুদিন তো কলকাতার কিছু সিস্টেমটা বাংলাদেশের সাথে মিলে না যেমন যেমন সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এটা হচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশটা হচ্ছে বাংলাদেশের রূপবৈচিত্র্য ভরা তো বাংলাদেশটা বাংলাদেশের মতোই কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন এমন দেশকে কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি জি তো কথাটা আসলে বাস্তব দেখি ভালো লাগতেছে তো আজকে মনে হচ্ছে যে আমি একটা অন্যরকম জগতে আসছি যেটা হচ্ছে মানুষ যেরকম আননোন কোনো একটা গ্রহে গেলে কিরকম ইয়ে হয় আমি জানি না বাট আমাতে খুব ভালো লাগতেছে বুঝছেন দিগন্ত জোড়া হাওয়া আর সমুদ্রের গন গন আওয়াজ খুব ভালো লাগতেছে মানে অসম আমি কক্সবাজারও গেছিলাম কিন্তু মানে জায়গাগুলো খুব অন্যরকম লাগতেছে কক্সবাজার থেকে আরও সুন্দর দেখেন মৌচিগুলো সাগরের তো এটা একটু খুলে নিই আমি আর এখানে দেখতেই পাচ্ছেন ছোট ছোট দ্বীপের মতো আসলে সো এই বিচটার একটা ড্রোন শট দেখে আসেন ওয়ান টু অ্যান্ড থ্রি সমস্যা নাই বিয়ে করাবো তোমাকে তোমার বিয়ে হবে সমস্যা নাই মামা চলে আসো মামা প্লিজ এত তাড়াতাড়ি তুমি জীবনটা শেষ করে দাও তাহলে কি কান্না হবে আমার মামি কান্না করবে ঠিক আছে আর বিয়ে হবে সমস্যা নাই তুমি আসো বিয়ে হবে পরিবেশটা আসলে অনেক জোশ অনেক ভালো লাগতেছে এখানে এসে আর কোয়ারেন্টাইনে থাকতে থাকতে একদম বোর লাগতেছে আর যদি আপনারা বোর হয়ে থাকেন তাহলে কোয়ারেন্টাইন নিয়ে একটা গান বানাইছি ওইটা দেখতে পারেন লিংক ইন দ্য ডিসক্রিপশন বেলো ঢেউ কিন্তু অনেক জোশ অনেক উপর থেকে আসতেছে এটা বিয়ে হবে মামা বিয়ে কিন্তু হবে আমি তো বিয়ে বিয়ে করি কেন আচ্ছা মা বিয়ে না হবে না তোমার বিয়ে হবে কেন তোমার বিয়ে হবে না কেন কারণ আমি করি নাই ওনার একটা কথা হচ্ছে আমি যদি বিয়ে না করি উনি কখনোই করবে না না এমনি দুষ্টামি করতেছি এটা সিরিয়াসলি নেবেন না একটু দুষ্টামি পাইলে আমি আপনাদের সাথে না করলে কাদের সাথে করব আচ্ছা গাইস আপনারা সাবস্ক্রাইব করেন না কেন জানি না অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করা ছাড়া যদি যান তাহলে মনে অনেক কষ্ট লাগে এগুলো এডিট করতে ভিডিও করতে অনেক কষ্ট হয় জানি আমাদের ভিডিও কোয়ালিটি একদম খারাপ বাজে তারপরও সাবস্ক্রাইবটা করবেন প্লিজ আচ্ছা আমরা তো সীতাকুণ্ডের মানুষ এই জন্য সাবস্ক্রাইব করেন না তাই না গাইস এখানে আসলে মূল যে আকর্ষণটা এটা হচ্ছে যে এই কিছুক্ষণ পর পর একটা গর্ত এটাই হচ্ছে মূল আকর্ষণ
ড্রোন শটে তো দেখলেনই 1000 সাবস্ক্রাইবার হওয়াটা অনেক ইম্পর্টেন্ট আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর কিছুটা দেখতে দেখতে ব্লক 7 পর্যন্ত চলে আসছি আমরা তাই না এটা কাঙ্গা চলে গেল ট্যানে কিন্তু মাত্র আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা আচ্ছা শোনো ট্যানে কিন্তু ট্রিট হবে পারবে ঠিক আছে ঠিক আছে ট্যানে ট্রিট দিতে হবে ওকে 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 আচ্ছা ট্রিট হবে বিয়ে হবে না বিয়ে হবে না ট্রিট হবে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আম্মু দেখবে সমস্যা হবে পরে 7 পর্যন্ত যে ব্লগগুলো করছি এই ব্লগ কিন্তু প্রত্যেকটা ব্লগই ছিল সীতাকুণ্ড কেন্দ্রিক তারপর শুধুমাত্র একটা ব্লগ ছাড়া একটা ব্লগ ছিল ঢাকাতে শুধুমাত্র একটা ব্লগ ছিল ঢাকাতে সোনারগাঁও মেবি না হ্যাঁ সোনারগাঁওতে একটা ব্লগ ছিল অনেকগুলো প্ল্যানিং আছে আমাদের এই ইউটিউব নিয়ে বা এই ব্লগ এর সাইটটা নিয়ে অনেকগুলো প্ল্যানিং আছে এই প্ল্যানিংগুলো সাকসেস করার জন্য আপনাদের অনেক বেশি হেল্প প্রয়োজন অনেক বেশি হেল্প প্রয়োজন ফার্স্ট যে হেল্পটা সেটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব খুবই খুবই কম শুধুমাত্র আপনাদের জন্য মানে আমরা থেমে আছি আসলে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা কিন্তু বড় বড় ব্লগগুলো করতে পারি বড় বড় ব্লগগুলোর ভিতর হাত দিতে পারি আমাদের এই সীতাকুণ্ডকে আমরা সারা পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করতে পারি আপনাদের হেল্প পেয়ে আপনাদের সাহায্য পেয়ে আপনাদের ভালোবাসা পেয়ে তো আপনাদের ভালোবাসাটা আর কমেন্টে অবশ্যই বলবেন আপনাদের ভালোবাসার প্রকাশটা কমেন্টে বলবেন আর প্লিজ আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি যাতে করে এইগুলো খালি বিস্তার আরো অনেক বেশি অনেক অনেক মানুষরা দেখে সীতাকুণ্ডবাসী যারা আছেন তারা যদি সাবস্ক্রাইব না করে তাহলে কখনোই করতে পারবো না আর আপনারা যদি চান যে আমরা ব্লগ না করি তাহলে ওইটাও কমেন্টে বলে দিন গুলিয়াখালি সি বিচটা আসলে অনেক সুন্দর আচ্ছা একটু আসুন এখানে যদি আসেন তাহলে প্লিজ এখানে পানিতে না নামাটাই বেটার হবে বুয়েটের একটা স্টুডেন্ট কিছুদিন আগে বলতে 3 ইয়ার্স আচ্ছা 3 বছর আগে কিন্তু এখানে একজন বুয়েটের স্টুডেন্ট মারা গিয়েছে এখানে ডুবে মারা গিয়েছে আপনারা প্লিজ যদি এখানে আসেন তাহলে অবশ্যই না নামাটাই বেটার হবে A few moments later. গাইস দেখতে দেখতে ভিডিও একদম লাস্ট পর্যায়ে চলে আসছে
প্রতিবারের মতো আর এটার পরে আরেকটা ব্লগ আসবে আমি জানি আমার ব্লগ অনেক ভালো হয় না তারপরে যদি সাবস্ক্রাইব করে দেন অনেক ভালো লাগবে সো গাইস লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে ব্লগ 8 এ বাই বাই গাইস দেখতে দেখতে ব্লগ একদম শেষ পর্যায়ে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এগুলাই আর কি আর কিছু বলবো না এটাই হচ্ছে লাস্ট কথা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বলেন আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনারা কমেন্টস করবেন এবং উৎসাহিত করবেন এটাই আমাদের কামনা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই